চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো বেরিয়ে গেলাম, এখন যা চললাম আমরা চুল কাটতে। তো এখানে দেখতে পাচ্ছ চুলগুলো বড় বড় হয়ে গেছে। তো এখন গাড়ি ধাক্কা মারব, গাড়ি চলো 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 হলো হয়ে গেছে, হলো না হয়নি, হবে না। গাড়ি ঠেলতে ঠেলতে চলে এলাম, চুল কাটতে যাচ্ছি। মার্কেটের দিকে ঢুকে এলাম, এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় চুল হয়ে গেছে। তো আজকে তো কাটতে হবে, তো ফাইনালি ভালো, আজকে মঙ্গলবার, কেউ চুল কাটবে না, তো ওই জন্য পাকা পাবো। তো চলো ঠেলি গাড়ি, মারো আর মারো, হবে না। আরে তো চলো চলো জোলা কাহিসা চলো। তো চলে আসলাম এখানে দোকান, দোকানে এসে দেখো কেউ নাই, গোটা খালি। এখান থেকে কিছু অনেক কিছু জিনিস আছে, মুখে মাখার ক্রিম সব চুরি করে লেবে গেবো, দোকানে কেউ নাই। তো আজকে মঙ্গলবার, ওই জন্য মনে হয় মঙ্গলবার বেশি জনই চুল দাঁড়িয়ে কিছু কাটে না, তো ওই জন্য আমি এসেছি, জানি মঙ্গলবার ফাঁকা পাবো, ওই জন্য মনে হয় দোকানে দোকান ছেড়ে হয়ে গেছে, জানে কই যা আসবে না আজকে। তো এখন আমি এসেছি, তো এখন আসবে আমদা, তারপর কাটবো চুল। তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসেনি, গেলো কোথায় আমি ভাবছি, নাম্বার টাম্বার এখানে কোথাও লেখা আছে নাকি কি ফোন করবো, তো দোকানে কোথাও দেখতে পাচ্ছি না লেখা টেখা আছে নাম্বার টাম্বার। এখন মনে হচ্ছে বসেই থাকতে হবে দোকানে, কখন আসবে। তো বন্ধুরা তোমরাই বলো আমার চুলটা কি বড় হয়েছে, তুমি তো জানো চুল এখনকার চাঙা চুল কাটার ইচ্ছা থাকে না, বাইরে থেকে জোর করে তখনই জোর জবরদস্তি কাটতে যেতে হয়। তো এখন আমার তো মনে হচ্ছে না চুল বড় হয়েছে, এখনো দেখো তো চুল তুমি মানে ছোটো খাটো আছে, এখানে কত সুন্দর খাঁজ টাঁচ কাটা আছে। তো তোমরাই বলো চুল কি বড় আছে, মানে বাড়ি থেকে ঠিক করলেও পাঠিয়ে, না আমি ঠিক ছিলাম যে চুল এখনো ছোট আছে, এখনো কমসে কম এক দু মাস টিকে আছো। মনে হচ্ছে দোকানকে ধর্মের নামে ছেড়ে চলে গেছে, অনেকক্ষণ এলাম, আমি চেয়ারে বসে এলাম, ভালো যদি চেয়ারে দেখে কাউকে আসে। এখানে আমার আসা পৌনে এক ঘন্টা হতে চললো, কি বলবো ঘড়ি নেই গোটা দোকানে, যে দেখাবো যে এখন মানে কটা বাজে, ঘড়ি নেই না দেখাতে, পৌনে এক ঘন্টা ধরে আমি এখানে বসে আছি সেলুনে, দোকানদারই নেই, মনে হচ্ছে দোকান বেঁচে টেচে ভেয়ে গেছে, কি বলবো আর। আমার সাথে কেন এরকম হয় বুঝতে পারি না, এক্সপো মেলা গেলাম ঝড় চলে আসলো, থুপা খেতে গেলাম বৃষ্টি চলে আসলো, তোমার রথের মেলা গেলাম ওখানেও ঝড় বৃষ্টি চলে আসলো, এমন যে একবার গোটা ভিজে স্নান হয়ে গেলাম। তো এখন দোকানে আসলাম চুল কাটতে, দেখছি দোকানদারই নাই হয়ে গেলো, শোনা কেন যে এরকম হয়, তোমরা ভিডিও দেখে মনে হাসো যে কি বলবো আর এরকম কেন হয়েছে আমাদের সাথে। দেখতে পাচ্ছে খরিদ্দার এসছে, খরিদ্দার এসে ঘুরে চলে গেলো, তো জিজ্ঞেস করছে কোথায় গেলো, আমি আর কি বলবো কোথায় গেলো, মনে হচ্ছে মঙ্গলবার চুল কাটতে এসেই ভুল করেছি, মঙ্গলবার আসা উচিত না, তোমরা যাবাটা মঙ্গলবার চুল কাটতে। আসছে নাই কিচ্ছু কর না, এসে বসো দেখো ভালো করে, এক ঘন্টা পর দোকানদার আসলো, দোকান বেঁচে চলে গেছিল। দেখতে পাচ্ছে চুল কাটা স্টার্ট হয়ে গেছে, এরপর আমি চুল কাটতে বসে যাবো। আমার নাম সাহেব, সাহেব হ্যাঁ, আমার বসার টাইম হয়ে গেল, বসে গেছি। তো হয়ে গেল চুল কাটা, কত হলো টাকা দিয়ে দিলাম, হবে না হলে পরের ব্যাপার, কোনো টেনশন নেই, এরপরে তা ভাড়া তো পরে 40 টাকা থাকলো তাহলে পরে। ঠিক আছে, পাসপোর্ট ছবি, এই আধার কার্ডের ছবি, বড় থাকলে সামনের সাইড, ছোট থাকলে দু সাইড, পাসপোর্ট ছবি অথবা সেলফি তুলে ছবি, আর হচ্ছে মোবাইল নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিও। ঠিক আছে, কেমন আছে, ভালো? সেলফি দিয়েছি না, ভিডিও হচ্ছে, জানো তো আমার একটা নতুন দোকান খুলেছি ব্লগে, তো বলো কিছু বলে দাও, কি বলবো, লাইক করতে, তুমি বললে লাইক করবে আমি জানি ভিডিওকে, তোমার ভিডিও। আমাদের 4 নম্বর ওয়ার্ডের সাহেব অনেকগুলো ভিডিও করছে, হ্যাঁ সেই ভিডিওগুলো আমি দেখি এবং ভালো লাগে, আমি লাইক করি এবং তোমরাও যাতে লাইক করো সেটাই রিকোয়েস্ট করছি। চুল কাটা হয়ে গেল এখানে, তো ওটা আধার কার্ডের ছবি, আমার রাউটার মানে ঠিক করবো, নতুন রাউটার লাগাবো, 5G রাউটার, তো ওর জন্য ওটা লাগবে আধার কার্ড, মানে যা যা চাইলো, তো ওটাও আমরা দিয়ে দেবো, ওর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো এখন আমাদের চুল কাটা তো হয়ে গেছে, তো এবার আমি চললাম বাড়ি, বাড়িতে গিয়ে স্নান টান করে তারপর যা হবে দেখা যাবে,
তো এই বলে এখন এই ব্লগ শেষ, দেখা হবে নেক্সট ব্লগ।